करीमगंज जिले के सुप्राचीन शिक्षा प्रतिष्ठान बारोग्राम जाफरगढ़ उच्च माध्यमिक विद्यालय में एक शिक्षक के ऊपर गैर जिम्मेदाराना आरोप लगाने के साथ साथ एफआईआर दर्ज किए जाने पर लोगों में नाराजगी का माहौल बना हुआ है। सूत्र के अनुसार शिक्षक देवाशीष नाथ के ऊपर जो आरोप लगाए गए हैं वो सरासर फर्जी और गलत हैं। इस संदर्भ में इलाके के वरिष्ठ हस्ती तथा शिक्षाविदों की मौजूदगी में एक सभा आयोजित किया गया। सभा में सभी स्तर के प्रवीण नागरिकों ने पूरे आरोप को खंडन किया और जल्द से जल्द इस संदर्भ में कानूनी कार्रवाई वापस ले जाने का मांग किया। बाद में आरोपी छात्र छात्राओं ने अपनी एफआईआर को वापस तो लिया, लेकिन आरोप से भी वो फर्जी जो आरोप दाखिल किया गया था इस संदर्भ में उन्होंने स्वीकारा भी। मुद्दे को लेकर इस दिन सुफियान अहमद तथा अरूप राय, विश्वजीत राय, एलुमिनी कमेटी के कार्यकर्तागण विमल राय व हाजी अबू बख्तार सिद्दीकी व दूसरे हस्तियों ने भी स्पष्टीकरण प्रदान किया। बारीगाम जफरगढ़ उच्चतर माध्यमिक विद्यालय जे घटना निये थाना पर्यन्त गड़िएछे एवं एकटा डाहा मिथ्या प्रचार होयेछे आमादेर सबार प्रिय श्रद्धाभाजन शिक्षक देवाश सरेर उपर आमरा तार सम्पूर्णभावे खंडन करछि। आमरा ए स्कूलेर छात्र छिलाम, आजके आमी होयतो ए स्कूलेर प्राक्तन छात्रदेर कमिटी एलुमिनी कमिटीर आमी कनवेनर। সেই হিসেবে আমরা আজকে এসেছি, এখানে মিটিং হয়েছে, সভা হয়েছে, সভাতে দেখেছি সেই ছাত্ররাও এসে বলেছে যে সম্পূর্ণ তারা মিথ্যাভাবে তারা অভিযোগটা এনেছে। তা এটাই প্রমাণ হলো যে স্যার সত্যি, এবং স্যার শুধু না, প্রত্যেকজন স্যার সত্যি। স্যারের উপর যেসব অভিযোগ উঠেছে সম্পূর্ণ মিথ্যা। আগামী দিনে যাতে এই ধরনের মিথ্যা আশ্রয় না নিয়ে না নেওয়া হয় এবং স্কুলের পরিবেশটা সুন্দরভাবে গড়ে উঠে সেই আবেদন জানাবো। ধন্যবাদ। জহরগড় এক্সচেঞ্জের হায়ার সেকেন্ডারির যে শনিবারের ঘটনাটা, ঘটনাটা ছাত্র এবং শিক্ষক হল ঘটনাটা নিন্দনীয় মিথ্যা, ঘটনাটা নিন্দনীয় মিথ্যা এবং মদ্যপানের যে ব্যাপারটা এটা কুলবিল মিথ্যা। দেবাশিস নাথ লাইভ অবধি আজ পর্যন্ত মদর টাচে নাই এবং মদর এমটি। ঠিক আছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই সভা এবং এই সভায় আমাদের এসএমডিসির একটি সভা হয়েছিল, তারপরে আমাদের স্কুলে যেটা উঠছে এটা আমরা বারিগ্রামবাসী এটা ইয়ে করি আর এটা দেওয়াইস কোনোদিন মত খাইছেন না, আমার জানা নাই আর বারিগ্রামবাসীরও জানা নাই, বাকি অন্যটা ব্যাপার আমি জানি। আমি কই আজকে তো এই ব্যাপার নিয়ে বোয়া হয়েছে স্কুল কমিটি, এসএমডিসি, অ্যালুমিনি কমিটি, অ্যালাইস, লোকালিটি সবাই তো এই ব্যাপারটাকে কন্ডেম করছে এবং এই ব্যাপারটা মিথ্যা। আমরা লোকালিটির সব মানুষে জানি, দেবাশবাবু মদ খায় না, স্কুলে সব মদ খারা নাই, এটা সবে জানি এবং এই ব্যাপারটা বাইরা যারা মানুষে শুনছে তারা দিয়া তারা বুঝছে না, তারা দিয়া কেউ যদি করাইয়া থাকে এটা এখান তারা ছাত্ররা স্বীকার করছে এবং ইন তারা মিথ্যা বলিয়া কইছে এবং টিচার অগলরে চাইছে, ব্যাপারটা শেষ হয়েছে আর টোটাল ব্যাপারটা মিথ্যা। আমার নাম রিয়াজুদ্দিন, আমরা দেবাশিস স্যারের কাছে পড়েছি। আমরা ছোটো বহুত দিন হয়ে গেছে পড়া, স্কুল ছাড়া আছে, কিন্তু আমরা মদ কিতা সাদা সাদাটা খাওয়াটা উদান লাগে আমরা কোনোদিন দেখছি না। জাস্ট ফান মাঝে মধ্যে একটু খাওয়া খাই, তাও তাও তাই স্কুলে এইটা খাই না, বাইরে দেখি প্রায় আমরা সবসময় দেখি আর কানে। আর এটাও যে অবৈধ তারা যে একটা জীব উঠাইছে এটা একবার বেকার কোনো জাত মিথ্যা অপবাদ দিছে তারা। আমরা দেবাশিস স্যারের উপরে যে মানে বদনামটা উঠছে আর মদ খাওয়ার যেটা, আমরা স্কুলে পড়াশোনা করিয়া গেছি, আমরা জীবনেও মানে এটা শুনছি না আর কি। হ্যাঁ মানে সব আমার নিজেরও চোখে জল আই গেছে যদি যখন শুনছি আর কি, যে দেবাশিস স্যারে মদ খাইয়া স্কুল আইসি খাইয়া মানে ছাত্ররে মারছেন আর কি, ওটাও সবচেয়ে দুঃখ লাগে আর কি, যে স্যারে এই স্কুল থেকে মানে দিন দিয়ে রাইট করছেন, সব ইয়ে করছেন। হ্যাঁ ওইটার উপর মানে সবচেয়ে খারাপ লাগছে আর কি নিজের।